ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। তৃতীয় ধাপে দেশের 64 পৌরসভায় ভোট গ্রহণ শুরু। এই নির্বাচন নিয়ে পৌরসভাগুলোতে উৎসাহের পাশাপাশি আছে শঙ্কাও। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। এদিকে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। দেশের বিভিন্ন জেলায় পৌঁছেছে করোনার টিকা, প্রস্তুত করা হয়েছে কেন্দ্র ও বুথ। ঢাকার বাইরে টিকা দেওয়া শুরু হবে 7 ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের কুয়েতের আদালতে সাজা হওয়ার ব্যাপারে জানতে কুয়েত দূতাবাসে চিঠি পাঠাবে বাংলাদেশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, দেশে গণতন্ত্র না থাকায় দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। নোয়াখালীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কারের দাবিতে ঢাকা কোম্পানিগঞ্জে রবিবারের হরতাল প্রত্যাহার করেছেন বসুরহাটের মেয়র আব্দুল কাদের মির্জা। তৃতীয় দফায় ভাষান্তরে পাঠানো হয়েছে 1778 জন রোহিঙ্গা। চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব থেকে তাদের নিয়ে রওনা দেয় নৌবাহিনীর 4টি জাহাজ। ভারতের দিল্লি হরিয়ানা সীমান্তবর্তী সিংহতে কৃষকদের ওপর হামলার জেরে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আটক করা হয়েছে বেশ কয়েকজন কৃষককে। ঋষাদের লেগ স্পিনে ঘায়াল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারাবিয়ানদের 257 রানের জবাবে প্রথম দিনে বিসিবি একাদশ পিছিয়ে 233 রানে।